হট্টা সালা মামুর কার কথা জানো সালা মমতা দিদির কলঙ্ক সালাটা সালা মমতা দিদির কলঙ্কটা সালা যাও যাও আর দিন মোরা বাচ্চা ভুল করে স্কুলে একটা সার্টিফিকেট জয়েন কর সালা সালা এত সালা মমতা সালা ছাগল সালা আমি জানি সালা 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 মারা আমার ঘর কথা শুনলেন বল চাকরির জন্য বহু নগদ টাকা উনি নিয়েছেন এবং এবং 2018-19 এবং 2019-20 তে প্রধানমন্ত্রী আবাস যোজনা দেবে বলে প্রত্যেক বেনিফিসারির কাছ থেকে 5,000, 7,000, 10,000 এইভাবে টাকা নিয়েছে। এই জন্য আজকে আমরা বিভিন্নভাবে উনার কাছে গেলে আজ দেবো কাল দেবো পরশু দেবো বলে বিভিন্নভাবে আমাদেরকে সময় নেয়, আমরা সেই ধৈর্যের পরীক্ষা দিয়েছিলাম। বর্তমানে আমাদের
মামাটি মানুষ স্বচ্ছ চলুক, ওই নেতা আমাদের এই শ্রীরামপুর টু থেকে প্রায় কয়েক কোটি টাকা নিয়ে গেছে, কয়েক কোটি টাকা নিয়েছে। তার জন্য আমরা সব পাওনাদাররা এবং আমরা সবাই বেনিফিসারি এবং দলের সক্রিয় কর্মীরা আজকে পদ অবরোধ করেছেন ওনার কনভয়কে। উনি বর্তমানে আমাদের অঞ্চলের কাছে চংরা কালাগন্ডা। আমরা যেহেতু পানবরুদ চাষিদের 18,30,000 টাকা ওনার অঙ্গুলি হেলনে প্রধান এবং উপপ্রধান চিট করেছে, তারই প্রতিবাদ করতে গিয়ে আমরা চোর ধরতে পেরেছি প্রধান এবং উপপ্রধানকে। সেইটার প্রতিবাদ করে আমরা সাংবাদিক সম্মেলন করেছিলাম, তারই কাউন্টার দেওয়ার জন্য উনি আজকের সভা পাল্টা একটা সভা দেওয়ার জন্য সেই সভায় যাচ্ছেন। সেই জন্য আমরা বিশ্বস্ত সূত্রে জানতে পারলাম যিনি উনি এই পদ দিয়ে যাবেন, সেই কারণে আমরা পদ অবরোধ করেছি। দোমাড়ি বাজার আমাদের দাবি, পাওনাদের টাকা ফেরত দিলে আমরা ওনাকে ছেড়ে দেবো।